কারিগরি ও প্রযুক্তি প্রশিক্ষণরত পড়ুয়াদের সরাসরি কর্মস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। গোটা রাজ্যে 1 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মঙ্গলবার মালদা পলিটেকনিক কলেজে রাজ্য সরকারের প্রযুক্তি প্রশিক্ষণ এবং কারিগরি উন্নয়ন দপ্তরের উদ্যোগে চাকরি মেলার আসর বসে। দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবির নিজে মেলার উদ্বোধন করেন। প্রায় 2200 পড়ুয়ার কর্মসংস্থান করা হয়েছে এদিন। মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন জেলা শাসক রাজস্ব মিত্র, পুলিশ সুপার অমিতাভ মাইতি, বিধায়ক চন্দনা সরকার, সমর মুখার্জী প্রমুখ। মন্ত্রী হুমায়ুন কবির বলেন, আইআইটি পলিটেকনিক এবং উৎকর্ষ বাংলার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। 44টি কোম্পানি এ ব্যাপারে এগিয়ে এসেছে বলেও জানান তিনি। এরপর শিলিগুড়ি খড়গপুরেও চাকরির মেলার আসর বসবে। এই মেলার ফলে প্রশিক্ষণ প্রাপ্ত পড়ুয়াদের সহজেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। আমাদের 10-12টা জব ফেয়ার হয়ে গেছে, আর মূল উদ্দেশ্য একদম ডাইরেক্ট একদম অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া। যারা এখানে আসছে, রেজিস্ট্রেশন করাচ্ছে, ডাইরেক্ট অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেওয়া। আর যারা পাচ্ছে না বা খুব সামান্য সেটা যদি সংখ্যায় তারা থাকছে, তাদের বায়োডাটা নিয়ে যাচ্ছে, ওরা আবার ফোন করে তাদেরকে কল করে জব অফার করবে। কতজন রেজিস্ট্রেশন করেছে? আজকে 2200 করেছে, আমি কিছুক্ষণ আগে শুনেছিলাম। তো 2200 জন তো চাকরি হবে, কারণ একটাই কোম্পানি আমাদের প্রায় 1500 বেশি নেবে বলেছে, প্লাস আরও 43টা কোম্পানি আজকে এসেছে, সবাই মিলে নেবে। না, সব আউট অফ বেঙ্গল না, বেঙ্গলের কোম্পানি আছে। মালদাতেও ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এসেছেন তারাও আমাদের এসপি সাহেব ব্যবস্থা করেছেন, ডিএম সাহেবের কিছু শর্ট স্ক্রিন যেগুলো আছে সেখান থেকেও অনেকে এসেছে। তারা অনেকে মালদায় থাকবে, অনেকে পশ্চিম বাংলা থাকবে, কিছু বাইরে যাবে, আবার বাইরে থেকে ট্রান্সফার হয়ে এখানে আসবে, এভাবে চলতে থাকবে। এরপরে কোন কোন জেলায় করছে? এরপরে আমরা শিলিগুড়িতে একটা করার ইচ্ছা আছে 12-13 মে, তারপর খড়গপুর এবং বা খড়গপুর মেদিনীপুরের মধ্যে ওখানের যে ডিএম আছে তার সঙ্গে কথা বলে আমরা সম্ভবত ওটা 20 বা 21 তারিখ এরকম একটা মে মাসে করব। 1 লাখ একটা টার্গেট বলছিলেন আমাদের, এখন পর্যন্ত আমার মনে হয় যে 35,000 মতো হয়ে গেছে আমাদের হয়ে গেছে। আবার এই ফেজটাতে আমরা করবো, পরপর এইভাবে জব ফেয়ার করে করে যে রিকোয়ারমেন্ট আমাদের ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট সেটা আমরা করবো।